ভাইরাসের সংক্রমণ রুখতে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। This is ABC News, AGT Live. কলা হয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল। নিজের সাধ্য অনুযায়ী সবাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করছে। পিছিয়ে নেই ধলাই জেলার আম্বাসাও। বহু মানুষ আম্বাসা মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করছে। বুধবার আম্বাসা ডলুবাড়ি কেকমাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালী নাথ ভৌমিক ওনার এক মাসের ভাতা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। আম্বাসা মহকুমা শাসক জেবি দোয়াতির হাতে ওনার এক মাসের ভাতা তুলে দেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য। আমি কেকমাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালী নাথ ভৌমিক। আমার এই যে ভারত সারা বিশ্বে করোনা ভাইরাসের মহামারী হয়ে শুরু হয়েছে, তার ইয়েতে আমি কিছু আমার প্রধানের পঞ্চায়েত প্রধানের যে এক মাসের ভাতাটা, এই ভাতাটা আমি মহামারীর ইয়েতে মুখ্যমন্ত্রী দান তহবিলে দান করার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। এইটা আমি আমার এই যে ম্যাডামের হস্তগতভাবে দিয়েছি আজ, তাতে আমি আমার মনে হয়েছে একটু আনন্দিত হব বা সবার উপকৃত হব, এটাই আমি চাই। আম্বাসা থেকে মানিক দেবনাথের রিপোর্ট, এবিসি নিউজ, এইচডি লাইভ।